ছোট্ট বন্ধুরা আজও আমার সঙ্গে স্টুডিওতে হাজির এক খুদে বন্ধু একদমই ছোট্ট ওর সঙ্গে এক্ষুনি তোমাদের আলাপ আমি করিয়ে দিচ্ছি ওর নাম ও কোন ক্লাসে পড়ে সেটা ও নিজেই বলবে তোমাদের তবে আমি যেটা বলতে পারি যে ও হলো একজন ওয়ান্ডার কিড মানে নিশ্চয়ই বুঝতে পারলে মানে যাকে বলা যায় বিস্ময় প্রতিভা কেন এটা বলছি কি ওর সেই বিস্ময়কর প্রতিভা সেটা একটু বলি শোনো এশিয়া বুক বুক অফ অফ রেকর্ডস রেকর্ডস আর ইন্ডিয়া ওকে নির্বাচন করে ওর এই প্রতিভাকে স্বীকৃতি দিয়েছে ব্যাপারটা কি তাহলে আমাদের এই বন্ধুকেই জিজ্ঞেস করা যাক আচ্ছা বলো দেখি তোমার নামটা কি আমার নাম হচ্ছে নাইশিতা দেবনাথ নাইশিতা দেবনাথ কি সুন্দর তোমার নামটা তুমি জানো এই নামের মানে কি হুম তোমার নামের মানেটা হলো লক্ষ্মী তুমি কি খুব লক্ষ্মী মেয়ে নাকি খুব দুষ্টু কোনটা বলে ফেলো কেউ শুনছে না লক্ষ্মী মেয়ে তুমি লক্ষ্মী মেয়ে বাহ খুব শোনা কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টু এ পড়ি কোথায় থাকো আমি মধ্যম গ্রামে থাকি তোমার স্কুলের নাম কি আমার স্কুলের নাম হচ্ছে দিল্লি পাবলিক স্কুল নিউ টাউন খুব ভালো এবারে তুমি বলো এই যে একটা কম্পিটিশনে তুমি গেছিলে অনেকের মধ্যে থেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আর এশিয়া বুক অফ রেকর্ডস তোমাকে বেছে নিল তোমাকে ওরা নানা রকম প্রাইজ দিল সার্টিফিকেট দিল কেন দিল কি করেছিলে তুমি আমি আটটা অলংকার করেছিলাম থার্টি সেভেন সেকেন্ডসে আর থ্রি মিনিটসে আচ্ছা তার মানে তিন মিনিট ৩৭ সেকেন্ডে তুমি পরপর আটটা অলঙ্কার সরগম করেছ তার মানে তুমি একজন খুদে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এটা আমরা বলতেই পারি তুমি ক্লাসিক্যাল শেখো তাই না কার কাছে তুমি গান শেখো আমি মায়ের কাছেই শিখি তোমার মাও গান করেন কি ভালো মায়ের কাছে তুমি গান শেখো কখন তুমি মার কাছে গান শেখো আমি সকালবেলায় শিখি আর আমি বিকালবেলায় শিখি দুবেলা তুমি মার কাছে গান প্র্যাকটিস করো আচ্ছা তো আমি শুনছিলাম যে তুমি তোমার আরেকজন গুরুজিও রয়েছেন গুরুজির কাছেও তুমি ক্লাস করো তোমার গুরুজির নামটা একটু বলে দাও বন্ধুদের পণ্ডিত অজয় চক্রবর্তী বা তুমি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে গান শেখো তো তার ক্লাস তুমি কিভাবে করো আমি লাইভ অনলাইন ক্লাস করি অনলাইনে ক্লাস করো পণ্ডিতজির সঙ্গে কিন্তু তুমি গুরুজির সঙ্গে এক সঙ্গে বসে এক মঞ্চে একটা প্রোগ্রামও করেছিলে একটা লিগাসি প্রোগ্রাম করেছিলে আমরা শুনেছি তাই না কি করেছিলে বলো তো একটু আমরা শুনি আমি দুটো রাগ করেছিলাম আমি হংসধ্বনি করেছিলাম আর আমি বাজ করেছিলাম তোমার কেমন লাগছিল গুরুজির সঙ্গে এক সঙ্গে বসে তুমি স্টেজ শেয়ার করেছিলে কি মজা লেগেছে না তখন তো তুমি আরো ছোট নাকি হ্যাঁ হুম এখন তোমার কত বয়স সাত বয়স বয়স তাই তো একদম ছোট্ট আমি বললাম না তোমাদের শুরুতে একেবারে ছোট্ট বন্ধু ক্লাস টুতে পড়ে সাত বছর বয়স এবং এই সাড়ে তিন মিনিট তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ডের মধ্যে ও আটটা সারগাম পর যাকে বলে নন স্টপ গিয়ে এই রেকর্ডটা সৃষ্টি করেছে তবে একটা জিনিস একটু বলি তোমাদের প্রতিযোগিতার বিষয়টা ছিল এই রকম ছোট্ট বন্ধুরা ওদের বয়সের তুলনায় এক্সট্রা অর্ডিনারি বা চমকে দেওয়ার মতো কি করতে পারে তাতে বিভিন্ন ছোট্ট বন্ধু বিভিন্ন রকম প্রতিভা স্বাক্ষর রেখেছে আর আমাদের এই যে ছোট্ট বন্ধু নাই সীতা ও আটটা সারগাম পরপর গিয়েছে তো আমরা একটু তোমার কাছে শুনবো এই সাড়ে তিন মিনিটে আটটা সারগম পরপর শোনাবে একটু আমাদের ঠিক আছে হ্যাঁ বলো তো আমরা শুনি একটুখানি তোমার গান 嗯。Mm hmm.

pada 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 ni sare gama basa ni sare ni sare ni sare ni sare pada mare sare ni dane dane ne pada magare sare pada 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 mare sare pada 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 magare sare pada sare gama sama gama rega sa re gama pada 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 gama re kama vata kata pada 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 ni mani nani pada ma pada ni sa pasa ni sa dani pada sare dara sare ni sa ni sare ga nega rega sare ni sare gama sama gama rega sa sare pada 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 ni desa ne pada mani maba パパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパ

শনি সা রে সানিদা শনি সনি দা গমা ডা পাটানি সা সা রে গামা পা ডানি সা সা রে বাবা বাবা বা খুব সুন্দর হয়েছে আচ্ছা তুমি কি এইটা গুরুজিকে শুনিয়েছো এই যেটা তুমি করেছো শোনাওনি শুনলে তো গুরুজি খুশিই হবেন তুমি কত ছোট বয়স থেকে গান শিখছো একদম ছোট্টবেলা থেকে না টু অ্যান্ডা হাফ ইয়ার্স আড়াই বছর বয়স থেকে গান শিখছে আচ্ছা একটা জিনিস বলো এই যে কম্পিটিশনটায় তুমি অংশ নিলে তোমার কোনো বন্ধু কি এতে অংশ নিয়েছিল স্কুলের বা অন্য কোনো বন্ধু ইন্ডিয়া বুক অফ রেকর্ড ইন্ডিয়া বুক অফ রেকর্ড আমার স্কুলের কেউ ইয়ে পার্টিসিপেট করেনি আচ্ছা তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি আমার বাবা আর মা আমার বেস্ট ফ্রেন্ড আচ্ছা বাবা মার নামটা একটু বলে দাও শিল্পী দেবনাথ আমার মায়ের নাম হুম দেবনাথ আমার বাবার নাম খুব ভালো দুজন বন্ধু তুমি পেয়েছো আর তারাই তো তোমাকে এত উৎসাহ দিচ্ছেন সব কিছুতে তাই না আর গান ছাড়া তুমি আর কি করতে ভালোবাসো আমি পিয়ানো বাজাতে ভালো লাগে মানে কিবোর্ড কিবোর্ড তুমি শিখেছো বাজাতে একটু 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 পারো আমি তবলা বাজাতে ভালো লাগে আমার ড্রয়িং করতে ভালো লাগে আমি সুইমিং করতে ভালো লাগে আর আমার ক্যারটেও ভালো লাগে তুমি ক্যারাটেও ক্লাস করো তাহলে হুম বাপরে তোমাকে তো কেউ কোনো দিক দিয়ে হারাতে পারবে না তাই না আচ্ছা স্কুলে কম্পিটিশনে তুমি একটা কিছু পুরস্কার পেয়েছিলে বোধ হয় তুমি ফার্স্ট হয়েছিলে তাই না কি ছিল সেটা কোনো গানের কম্পিটিশন হ্যাঁ আমার একটা গানের কম্পিটিশন ছিল আর সেইটাতে আমি ফার্স্ট হয়েছিলাম কি গান গেয়েছিলে আমি গ্যারেজ গ্যারেজ গেয়েছিলাম আচ্ছা তো আজকে তোমার কাছে আরও একটু গান শুনবো আমরা ঠিক আছে শোনাবে তো করো এখনই করো একটা গান শুনি উম হিল कर चमक भी जुड़ी कहते हैं तो राज आया कहते हैं तो राज आया कहते हैं तो राज आया रे गरज गरज आज मेघ खनन घनन छायुरी चमक दमक चमक भी जुड़ी कहते हैं तो राज said it okay. বা চমৎকার হয়েছে খুব সুন্দর এই গান তুমি মার কাছে শিখেছো হ্যাঁ বড় হয়ে কি হবে আমি প্লেব্যাক সিঙ্গার হবো তাই এইটা খুব ভালো ভেবে রেখেছো আচ্ছা এবার বলো তোমার কি খেতে ভাল লাগে আমার সব জিনিসই ভালো লাগে সব জিনিসই খেতে ভাল লাগে কোনো একটা একটু বেশি ভালো লাগে কি সেটা ফেভারিটটা কি ডার্ক চকলেট খেতে ভাল লাগে আচ্ছা খুব ভালো ডার্ক চকলেট খাওয়া ভালো কিন্তু জানো তো হুম আর তুমি যে আজকে আমাদের এখানে এলে কতজনের সঙ্গে তোমার আলাপ হলো আমার সঙ্গে গল্প হলো তোমার কেমন লাগলো একটু বলো আমার অনেক ভালো লাগলো হুম হ্যাঁ আর এই যে এখন একটা ছোট্ট করে ছুটি চলছে ক্রিসমাসের ছুটি তা তুমি কিভাবে এনজয় করছো এই সময়টা আমি আমার দিদনের বাড়ি যাচ্ছি আমার দিদি ভাই আমার বাড়িতে এসেছিল আমার দাদা ভাই আর ছোট ভাই এসেছিল আমাদের বাড়িতে আমরা আবার যাব দিনের বাড়িতে ক্রিসমাস সেলিব্রেট করতে তার মানে সব ভাই বোনরা মিলে ভীষণ মজা করছো হ্যাঁ হুম ঠিক আছে তোমার সঙ্গে আবার আরেকদিন অনেক গল্প হবে তুমি খুব ভালো থাকো অনেক বড় হও প্লে ব্যাক সিঙ্গার হও কিন্তু তার আগে খুব মন দিয়ে রেওয়াজ করো মার কাছে গুরুজির কাছে কেমন হুম হুম ঠিক আছে আজকে টাটা টাটা